ভিডিওটা কোনো নির্দিষ্ট রাজনীতি, ধর্ম, বর্ণ উদ্দেশ্য করে করা হয়নি, জাস্ট এটা একটা কাল্পনিক। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন, কতটা সত্য তা জানতে পারবেন। বাঙালি আমি ভাই, খাই পেট ভরে মাছ ভাত, জুটে গেলে কপালে জমে যাবে এইবার, নাক ডাকিয়ে ঘুম দেব দুপুরবেলায়, রাজ্য যদি বিক্রি হয় সেটা কি আমার দায়, যে যাক খাক বাবু আমি এই খেয়ে খুশি, আমি বাবু বেশ ভালোই আছি, 500,000 নিয়ে খুশি, স্বপ্নে যদি খাই মাংস ভাত, ঘুম থেকে উঠে দেখি কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত, মনের দুঃখে নিজেকে শান্ত করে বললাম একটা কথা, যাই হোক দুবেলা দুমুঠো জুটছে পান্তা ভাত, এটা কম বটে, সারা বছর যাই খাই না কেন, পয়লা বৈশাখে কবজি ডিবিয়ে খাবো, এক থালা ভাত আর চারপাশে তরকারি সাজিয়ে নেব, সারা বছর যাই খাই না কেন, বছরে একবার জোটে ভালো খাবার, বাঙালি আমি ভাই, খাই পেট ভরে মাছ ভাত, ওই যে দূরে মদনার চায়ের দোকানে বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, হঠাৎ করে চেয়ে দেখি আরে বাবা হরির ছেলে পল্টু গরম গরম চপ খাচ্ছে মদনার চায়ের দোকানে, পল্টু বেশ ভালো ছেলে, স্কুলে লাস্ট বেঞ্চটা ছিল তার দখলে, সে স্কুল জীবনটা যাই হোক বর্তমানে পঞ্চায়েত তার দখলে, আমি বললাম কি রে পল্টু কেমন আছিস বল, আতখানা গরম চপ ধরিয়ে দিয়ে আমায় বলে, মানুষকে যত দিস আরো যেন খাই খাই করে, এতগুলো প্রকল্প দিল পিসি দুয়ারে, তবুও বদনাম দিতে মানুষ ছাড়ল না এবারে, আমি ভাই সাদা সিদে তাই, যাই বলছে সব ঠিক তাই, 500,000 কম বটে, মানুষকে যত দৌ তত খাই খাই, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলে দিলাম এই কথা। কিছুক্ষণ পরে মদনা চাইল পল্টুকে চপের দামটা, কত হয়েছে বলল নেতা পল্টু, আমাদের মদনা বলল একটা চপ 6 টাকা হয়েছে, শুনে আমি বললাম এ বাবারে, দিন দুপুরে ডাকাতি করছিস মদনা, 3 টাকা চপের দাম, 6 টাকাটা কিসের বাহানা, রেগে গিয়ে মদনা বললেন আমাকে, 150 টাকা তেলের দাম, টাকাটা বুঝিয়ে দাও মানে মানে, এ বাবা তাই নাকি, শুনে মাথা ঘুরে আমার, দূর থেকে পল্টু বলে দিল এটাও খাতায় লিখে রাখ, আস্তে করে গুনগুন করে বললেন মদনা, রাজ্যটাকে ঋণগ্রস্ত করছিস, এইখানে ধার বাকি খানা, দোকানটা বিক্রি করে অন্য রাজ্যের বউ বাচ্চা নিয়ে যেতে হবে, দুবেলা পেটের অন্ন জুটবে না এই রাজ্যে, আজ আমি ভেবে হাই কে কার খায়, আমাদের টাকা নিয়ে ওই নেতারা লুটে পুটে খায়, নামে ঢপ কিছু দিয়ে বেশিটা তো পকেটে ভরে, বেকাররা বেকারই থাকবে, রাজ্যের উন্নতি কবে হবে।